কাতার এবং দুবাই দুটি দেশে গিয়েছি, কারণ সেখানে আমাদের যে সংগঠন আছে প্রবাসী অধিকার পরিষদ, নেতাকর্মীরা খুব জোরালোভাবে অনুরোধ করায় আসলে পার্শ্ববর্তী দুটি দেশ হয় সেই দুটো দেশও গিয়েছি। তো আমি গিয়েছি একেবারেই উমরা করা এবং আমাদের সাংগঠনিক কর্মকাণ্ডের উদ্দেশ্যে। তো দেশের বাইরে থাকা ইতিমধ্যেই আমাকে নিয়ে, আমাদেরকে নিয়ে বেশ কিছু প্রপাগান্ডা এবং গুজব ছড়িয়েছে। আওয়ামী লীগের যে সাইবার সংগঠন সাইবার লীগ এবং আওয়ামী লীগের যে আরেকটি গুজব এবং প্রপাগান্ডা মানুষকে বিভ্রান্ত করার যে সংস্থা সিআরআই, সেখানে তারা ইসরায়েলের গোয়েন্দা সংস্থার কথিত মেহেদী এন সাফাদি নামক জনৈক ব্যক্তির আপনারা একটা ছবি আমার সাথে এডিট করে এবং আমার বিভিন্ন কনভার্সেশনের হয়তো খণ্ডিত অংশ কিংবা এডিটেড কিছু কথাবার্তা যুক্ত করে একটা অডিও প্রচার করেছে, যেটি নিয়ে আমার বক্তব্য সুস্পষ্ট যে ইসরায়েলের সাথে বাংলাদেশের কোনো কূটনৈতিক সম্পর্ক ছিল বলে আমরা জানি না। সুতরাং সেই জায়গা থেকে আমরা ইসরায়েলের সাথে তো আমাদের দেশের মানুষের কোনো সম্পর্ক নাই, কাজেই সেখান থেকে আমার সাথে সম্পর্ক থাকার কোনো কথা না এবং সম্পর্ক নাই সেটি নিশ্চিত করছি আপনাদের। আমার সাথে এই ধরনের কোনো মিটিং কিংবা কথাও হয়নি এটিও আপনাদেরকে নিশ্চিত করছি। কিন্তু একই সাথে আমি আজকে স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে প্রশ্ন রাখতে চাই, প্রধানমন্ত্রীর কাছে প্রশ্ন রাখতে চাই যে তিনি কি তার বাবার আদর্শ থেকে বিচ্যুত হচ্ছেন কিনা, প্রধানমন্ত্রী কি তার বাবার সাথে আদর্শের সাথে বেইমানি করছেন কিনা, কারণ তার বাবা আপনার নির্যাতিত নিপীড়িত ফিলিস্তিনিদের পক্ষে সবসময় অবস্থান ব্যক্ত করেছে এবং বাংলাদেশ সাংবিধানিক ভাবে ফিলিস্তিন, সেখানে আমরা দেখেছি যে বঙ্গবন্ধু কন্যার সরকার 3 বছর ক্ষমতায় থাকায় তারা ইসরায়েলের সাথে কূটনৈতিক সম্পর্ক স্থাপনে উঠে পড়ে লেগেছে। 2016 সালে তার পুত্র এবং তথ্য প্রযুক্তি উপদেষ্টা সুদীপদের জয় ওয়াশিংটনে এই মেন্দিয়ান সাফাদির সাথে মিটিং করেছে। 2021 সালে বাংলাদেশ প্রায় 60 কোটি টাকা খরচ করে বাংলাদেশের গোয়েন্দা সংস্থার জন্য মানুষের ব্যক্তিগত ফোনে আড়ি পাতার জন্য যন্ত্রপাতি কিনেছে। তো এর মধ্যে দিয়ে স্পষ্ট যে সরকার ইসরায়েলের সাথে একটা সম্পর্ক, গত বছর 2021 সালে যে আমাদের পাসপোর্টে যে লেখা ছিল দিস পাসপোর্ট ইজ ভ্যালিড অল ওভার দ্য ওয়ার্ল্ড অ্যাকসেপ্ট ইসরায়েল, সেই অ্যাকসেপ্ট ইসরায়েল শব্দটি তুলে দিয়েছে। কাজে এটা কিন্তু আমাদের কাছে পরিষ্কার যে সরকার ইসরায়েলের সাথে সম্পর্ক স্থাপন করছে। আমরা যেটা জানতে পারছি যে সরকার আগামী নির্বাচনকে কেন্দ্র করে মূলত সরকারকে যারা অবৈধভাবে ক্ষমতায় থাকতে ইসরায়েল এবং ভারত সাপোর্ট দেয়, সে কারণে সরকার ইসরায়েল এবং ভারতের ব্লু প্রিন্টে এখন বিরোধীদের উপরে অত্যাচার নির্যাতন দমন পীড়ন করে আরেকটি সাধারণ পাতানো নির্বাচনের দিকে যাচ্ছে। সেখানে গণ অধিকার পরিষদ আমরা এবং কয়েকটি দল ব্যতীত বিভিন্ন দল কেনা বেচা সরকারের সাথে আপোষ করেছে। তো কাজে আমাদেরকে আপোষ করার জন্য আমাদের বিরুদ্ধে অপপ্রচার এবং প্রপাগান্ডা চালিয়ে আমাদেরকে এই 2-4টা সিট কিংবা 2-4টা প্লট দিয়ে আমাদেরকে মূলত একটা এই পাতানো সাধারণ নির্বাচনে নিতে চায়। কিন্তু আমাদের অবস্থান পরিষ্কার যে এই বিনা ভোটের কর্তৃত্ববাদী স্বৈরাচারী শেখ হাসিনা সরকারের অধীনে গণ অধিকার পরিষদ কোনো নির্বাচনে যাবে না এবং ইতিমধ্যেই বিরোধী দলের যে আন্দোলন সংগ্রাম শুরু হয়েছে এই ফ্যাসিবাদের পতন এবং গণতন্ত্র প্রতিষ্ঠায়, আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি যে এই আন্দোলন জনগণের আন্দোলন এবং এই আন্দোলন খুব শীঘ্রই বিজয় লাভ করবে। দেশ এবং দেশের বাইরের বাংলাদেশের মানুষকে আমি একটা সুসংবাদ দিয়ে রাখতে চাই, সেটা হচ্ছে আপনারা দেখেছেন আমি স্পষ্টভাবেই বলেছি যে আমি আল্লাহর ঘর কাবা ছুঁয়ে এই আরাফাতের ময়দানে একজন মুসলমান হিসেবে আমি মোনাজাত করেছি যে আল্লাহ পাক যেন বাংলাদেশকে, বাংলাদেশের মানুষকে এই জালিমদের হাত থেকে রক্ষা করে, বাংলাদেশের এই সংকট থেকে যেন উত্তরণ করে। তো আমি ইতিমধ্যে কিছু আলামত দেখতে পেয়েছি, আমার মনে হচ্ছে যে আমার মোনাজাত কবুল হয়েছে আল্লাহর কাছে, যে এই ফাসিবাদের পতন এই বছরের মধ্যেই হবে এরকম কিছু আলামত আমরা দেখতে পেয়েছি। কাজেই দেশের মানুষের প্রতি আমার আহ্বান থাকবে, আজকে যারা গণতন্ত্রে বিশ্বাস করেন দেশের ভালো চান তারা এই চলমান আন্দোলন সংগ্রামে সামিল হন, আর যারা আন্দোলন সংগ্রামে সামিল হবে না তারা জাতীয় বেইমান, জাতীয় শত্রু, মীর জাফর ইতিহাসের অস্ত্র কুড়ে করে নিক্ষিপ্ত হবে। এখন কারা নিজেদেরকে গরু ছাগলের মতো দাম উঠাবে রাজনীতির মাঠে, কোরবানির গরু ছাগলের মতো যে 5টা সিটি বিক্রি হবেন, 2টা প্লটে বিক্রি হবেন, 10 কোটি টাকায় বিক্রি হবেন, সেটা জাতি দেখবে তাদেরকে। আমি সমস্ত রাজনৈতিক দলগুলোর প্রতি আহ্বান জানাবো, আজকে যে গণতন্ত্রের সংগ্রাম, এই সংগ্রাম গণমানুষের সংগ্রাম, এই সংগ্রাম আল্লাপাক কবুল করে নিয়েছে, কাজে আপনারা যত দ্রুত এই সংগ্রামে সামিল হবেন ততই আমাদের বিজয় আসবে। আর এই ধরনের অপপ্রচার প্রপাগান্ডা চালিয়ে আমাদের মনোবল দুর্বল করা যাবে না, আমাদেরকে আমাদের সংগ্রাম থেকে বিচ্যুত করা যাবে না, আমাদের নেতা কর্মীদের মনে ভয় ধরানো যাবে না, বরঞ্চ এই ধরনের অত্যাচার নির্যাতন যত হবে আমাদের নেতা কর্মীরা ইস্পাত সমান দৃঢ় ঐক্য এবং আরো শক্তিশালী হবে। তার নমুনা আপনারা আজকে ইতিমধ্যে দেখেছেন, এইরকম একটা রুদ্ধদ্বার পরিবেশ যেখানে একটা যুদ্ধংদেহী পরিবেশ এয়ারপোর্টে কায়েম করে রেখেছিল, সেখানেও আমাদের ছাত্র, যুব, শ্রমিক অধিকার, গণ অধিকার পরিষদের বিভিন্ন পর্যায়ের নেতা কর্মীরা গিয়েছিল, পুলিশ এই আপনার বিমানবন্দরের প্রশাসন তাদের উপরে লাঠিচার্জ করেছে,
তারা আক্রমণ করেছে, তাদের অনেকে শারীরিকভাবে লাঞ্ছিত করেছে। তো এটা খুব দুঃখজনক এবং কয়েকজনকে আটক করেও রেখেছিল। আমরা তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই এবং এই নেতাকর্মীদের সরব উপস্থিতি এবং সারা ঢাকা শহরে মিছিলের মাধ্যমে আজকে কার্যালয় আমাকে নিয়ে আসার মধ্য দিয়ে প্রমাণিত হয়েছে গণ অধিকার পরিষদ এই সরকারের রক্তচক্ষুকে ভয় করে না এবং আগামী বাংলাদেশ গণ অধিকার পরিষদের নেতৃত্বে গড়ে উঠবে ইনশাআল্লাহ। ভাই আজকে হলো ছাত্রলীগের পক্ষ থেকে বলা হয়েছে যে আপনাকে বাংলাদেশে আনার জন্য বিএনপির আজকে যে সমাবেশটা গণঅবস্থান ছিল, মূলত এই অবস্থানের কারণটা হলো আপনাদের সুষ্ঠুভাবে আপনি বাংলাদেশে আসতে পারেন, অন্যথায় বাংলাদেশের যে সাধারণ মানুষ আছে আপনাকে যেখানে পাবে সেখানে ধোলাই দিবে, ডিরেক্টলি কথা তারা বলেছে। এই নিয়ে কি বলবেন আপনি? ছাত্রলীগের মধ্যে কিছু মাদকাসক্ত ছেলেরা আছে যারা আপনারা ইতিমধ্যে পত্রপত্রিকা দেখেছেন যে চার বছর অনার্স সাত আট বছরও শেষ করতে পারে। আদু মার্কা কিছু ছেলে, আদু ভাই মার্কা কিছু ছেলেরা নেতা হয়েছে, তো এরা বেশিরভাগ সময় মাদকাসক্ত থাকে, কাজে এদের ভালো কথাবার্তা এদের মুখ থেকে বের হয় না। কারণ আমি বাংলাদেশের ইতিহাসে 28 বছর পরে নির্বাচিত ডাকসুর ভিপি, বাংলাদেশটা শুধু বিশ্বের ইতিহাসে অল্প সময়ের মধ্যে একটা সফল ছাত্র আন্দোলন থেকে আজকে যে একটা রাজনৈতিক দল গঠন করেছি এরকম কুতুব সারা বিশ্বে কম আছে। এখন আমাদের এই জনপ্রিয়তায় আমাদের জনসম্পৃক্ততায় ভয় পেয়ে বিশেষ করে সরকারি দল তো আমাদের বিরুদ্ধে সেই কোটা সংস্কার আন্দোলন থেকেই প্রোপাগান্ডা এবং অপপ্রচার চালিয়ে যাচ্ছে। আমাদের পেছনে কোটি কোটি টাকা খরচ করে তারা জনগণকে বিভ্রান্ত করার চেষ্টা করছে কিন্তু পারে নাই। যেমন ধরেন আমাকে ইহুদিদের দালাল হিসেবে উপস্থাপন করার চেষ্টা করেছে আওয়ামী লীগ, অথচ প্রধানমন্ত্রীর ছেলে বিয়ে করেছে একজন ইহুদি। এটা কিন্তু ছাত্রলীগের ছেলেরা বলবে না, যুবলীগের ছেলেরা বলবে না, আওয়ামী লীগের ছেলেরা বলবে না। আমার মিটিং এর অভিযোগটি 2022 সালে, আর প্রধানমন্ত্রীর ছেলে প্রধানমন্ত্রীর উপদেষ্টা 2016 সালে মিটিং করেছে। বাংলাদেশের সাথে ইসরায়েলের কূটনৈতিক সম্পর্ক নাই, তারপর 60 কোটি টাকার নজরদারি ডিভাইস কিনেছে, এই কথা কিন্তু আওয়ামী লীগের লোকের চোখে পড়ে না। তো আজকে আওয়ামী লীগ এবং বিশেষ করে তার দোসররা অবৈধভাবে ক্ষমতায় থাকার জন্য এবং বাংলাদেশকে ফিলিস্তিন বানানোর জন্য নিজেদের নৈতিকতা নিজের চরিত্র বিসর্জন দিয়ে আজকে ভারত এবং ইসরায়েলের সাথে হাত মিলিয়েছে। আমরা বাংলার জনগণকে সাথে নিয়ে এদের এই ষড়যন্ত্র এদের এই ব্লুপ্রিন্ট আমরা নস্যাৎ করে দেবো। আজকে ডিবি প্রধান বলেছে বিএনপি সমাবেশ পরিদর্শনের ক্ষেত্রে গিয়ে যে আপনার কথা বলেছে, আপনার যে ছবিটা ভাইরাল হয়েছে ইতিমধ্যে হোক সেটা এডিটেড বা বাস্তব, যদি প্রমাণিত হয় আপনার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে, এই নিয়ে আপনার মতামত কি? সেটা সময় বলে দেবে। যে বিশেষ করে এখন এই সরকার আজকে যেভাবে সমস্ত প্রতিষ্ঠানকে দলীয়করণ করেছে, বিশ্বজিতের মতো নিরীহ দর্জিকে ছাত্রলীগের ছেলেরা কুপিয়ে মারলো, আমাদের গোয়েন্দা সংস্থা রিপোর্ট ডাক্তার পোস্টমর্টম করে রিপোর্ট দিল তার শরীরে কোনো আঘাত পাওয়া যায়নি, ফারদিনকে আওয়ামী লীগের লোকেরা হত্যা করলো, আমাদের ডিবি রিপোর্ট দিল যে তাকে হত্যা করা হয়নি, সাংবাদিক দম্পতি সাগর রনির হত্যার প্রতিবেদন আজকে 85 বার পর্যন্ত আজকে পিছিয়েছে। একটা দেশের প্রধান বিচারপতি যাকে গোয়েন্দা সংস্থা লাথি মেরে তাকে আপনার দেশ থেকে বার করে দিতে পারে, সেই গোয়েন্দা সংস্থার পক্ষে সবকিছু সম্ভব, সেই গোয়েন্দা সংস্থার প্রতি আমাদের আস্থা নাই। দেশে আজকে আইনের শাসন নাই, দেশে আজকে আওয়ামী শাসন চলছে, আইন আদালত পুলিশ প্রশাসন সবকিছু আওয়ামী লীগের নিয়ন্ত্রণে, কাজেই সেখানে একেবারে মানে হচ্ছে জবরদস্তি করে যাচ্ছে তাই তাদের পক্ষে করা সম্ভব, কাজেই তাদের এই কথাবার্তিতে প্রথমত আমাদের আস্থা নাই। আমরা এখন আইনের শাসন প্রতিষ্ঠা করার জন্য জনপ্রশাসন, একটা জনবান্ধব প্রশাসন, পুলিশ বাহিনী, সামরিক বাহিনী, বিচার বিভাগ গড়ে তোলার জন্য আমরা সংগ্রাম করছি। কাজেই এই বর্তমান যা দুর্বৃত্তদের প্রতি আমাদের আস্থা নাই এবং যারা এই ফাঁসিবাদের দোষর হিসেবে আজকে প্রশাসনকে দলীয় বাহিনীতে পরিণত করেছেন, বিচার বিভাগকে দলীয় একটা সংস্থায় পরিণত করেছেন, গণমাধ্যমকে একটা দলীয় মুখপাত্রের ভূমিকায় পরিণত করতে চান, তাদের কথায় কাজে আমরা বিশ্বাস করি না। আমরা দেশে আইনের শাসন প্রতিষ্ঠা হলে, গণতন্ত্র প্রতিষ্ঠা হলে তখন আমরা আইনের প্রতি বিশ্বাস করব, তখন আমরা এই গোয়েন্দা সংস্থা বা ডিবির প্রধান বলেন সিআইডি প্রধান তাদের কথা বিশ্বাস করব। আজকে অধিকাংশ পদে দুর্বৃত্তরা বসে আছে, তারা অসৎ, তারা চরিত্রহীন, তারা ভোট ডাকাতে একটা সরকারকে ক্ষমতায় রেখেছে, বিরোধী দলের নেতা কর্মীদেরকে মিথ্যা মামলা হামলা দিয়ে জেলে রেখেছে, অত্যাচার নির্যাতন করছে, বিরোধী দলের কার্যালয়ে ব্যাগে বোমা নিয়ে তারা বোমা উত্তরে নাটক সাজাতে চায়, জঙ্গি ছেড়ে জঙ্গিবাদের নাটক সাজায়, এগুলো সারা বিশ্বের বাসীর কাছে আজকে পরিষ্কার। যে কারণে আপনারা দেখেছেন কিছুদিন আগে এই বাংলাদেশে মধ্যরাতে চীনের পররাষ্ট্রমন্ত্রী এসে বৈঠক করে গেছেন, যুক্তরাষ্ট্রের উচ্চ পর্যায়ের প্রতিনিধিরা বারবার আসতেছেন, সমগ্র পশ্চিমা বিশ্ব বাংলাদেশে একটা অবাধ নিরপেক্ষ নির্বাচনের জন্য সরকারকে বারবার চাপ দিচ্ছে এবং তারা বলছে যে অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন না হলে বাংলাদেশে বিদেশি বিনিয়োগ বাধাগ্রস্ত হবে এবং বাংলাদেশ সংকটের মুখে পড়বে। আমাদের এই সরকারের পররাষ্ট্রমন্ত্রী আপনার বলছে যে দেখেন যে বিভিন্ন দূতাবাসকে সতর্ক করেছে আরো নিষেধাজ্ঞা আসতে পারে, অর্থাৎ তারা এমন গণবিরোধী মানবতা বিরোধী কর্মকাণ্ড করছে যাতে আরো বেশ কিছু নিষেধাজ্ঞা বাংলাদেশের বিভিন্ন পর্যায়ের ব্যক্তি সংস্থার বিরুদ্ধে আসতে পারে তারা আশঙ্কা করছে। তো এই নিষেধাজ্ঞা শুধুমাত্র আওয়ামী লীগকে ভোগাবে না,
পুরো দেশকে ভোগাবে। কাজী দেশের মানুষকে আমি বলবো এই ভোগান্তিতে পড়ার আগেই এই জালিমদের বিদায় করার জন্য আমাদেরকে রাজপথে নামতে হবে, সকল ষড়যন্ত্র মোকাবেলা করে আমাদেরকে বিজয় অর্জন করতে হবে। ভাই শেষ প্রশ্ন, আপনাকে একটা টেলিভিশনে টক শোর জন্য ডেকেছিল, আপনি বলেছেন যে ক্ষমতাসীন দলের প্রধান যদি থাকে বা কোনো দায়িত্বশীল কেউ থাকে তাহলে আপনি থাকবেন। আপনার যে ছবিটা প্রকাশ হয়েছে তার আগে একটি কল রেকর্ড ফাঁস হয়েছে আপনার দাবি করা হচ্ছে, আপনি এই কথা ওই টক শোতে উপস্থিত না হওয়ার কারণটা কি, আর আপনার এই কল রেকর্ড ফাঁস নিয়ে আপনি কি বলবেন? এইটা আমি উপস্থিত সাংবাদিক ভাই আপনাদেরকে আমি দেখাবো সেই একাত্তর টিভির যে কারেন্ট অ্যাফেয়ার্স দায়িত্বশীল যে শাহালম নামে ভদ্রলোক আমার সাথে যোগাযোগ করেছিল, আপনারা আমার সাথে দেখে যাবেন তার সাথে আমার কি আলাপ হয়েছিল। তিনি আমাকে তার পরিচয় উল্লেখ করে একটা মেসেজ দিয়েছিলেন, মেসেজের পরে আমাকে বলেছে প্রোগ্রামে থাকতে পারবেন কিনা, আমি বলছি ওকে। আমি মিডিয়াকে অ্যাভয়েড করতে চাই না, মিডিয়ার ভাইদেরকে মিডিয়াকে আমি সর্বোচ্চ মূল্যায়ন করি, সম্মানিত করি, কারণ আমার আজকে উত্থানের পিছনে আমি মনে করি গণমাধ্যমের একটা ইতিবাচক ভূমিকা ছিল, যে কারণে আমি এই কৃতজ্ঞতা স্বরূপ আমি গণমাধ্যমের প্রতি সবসময় সহনশীল থাকি। একাত্তর টিভির মতো একটা আওয়ামী লীগের দলদাস এবং একটা অনুগত চ্যানেলকেও আমি ইগনোর করিনি, আমি কিন্তু কথা বলতে রাজি হয়েছি। পরে আমি যখন জিজ্ঞেস করছি গেস্টকে বলেছে সিআরআর তন্ময়, সে ছোকরা পুকুরের সাথে তো বিভিন্ন একটা রাজনৈতিক দল সদস্য সচিব, সে তো টক শোতে যেতে পারে, আমি ইগনোর করেছি যে তার সাথে আমি যাবো না। আপনি আওয়ামী লীগের একজন সম্পাদক, সম্পাদক সাংগঠনিক বা জয়েন্ট সেক্রেটারি এই লেভেলের একটু সিনিয়র কাউকে রাখেন। পরে সে আমাকে বলেছে যে কি এই প্রশান্ত ব্যারিস্টার প্রশান্ত তার রাজনৈতিক পরিচয় নেই, টেলিভিশন এলাকায় আওয়ামী লীগ নেতা, এখন এই সমস্ত নাম সর্বস্ব পদহীন নেতাদের সাথে টক শোতে যে তাদের সাথে তর্ক বিতর্ক করে আমার ইমেজ নষ্ট করার তো দরকার নেই, যেখানে আমি সেটা ইগনোর করেছি। কিন্তু আমি বলেছি যে আওয়ামী লীগের সম্পাদক, অনেকগুলো সম্পাদক আছে, সাংগঠনিক আছে, জয়েন্ট সেক্রেটারি আছে, সহসাংগঠনিক সদস্য এরকম কাউকে রাখতে পারে, কিন্তু প্রধানমন্ত্রীকে টক শোতে শেখ হাসিনাকে রাখলে আমি যুক্ত হব এটা পাগলও বিশ্বাস করবে না। শেখ হাসিনা কি টক শো করে? শেখ হাসিনা তো প্রধানমন্ত্রী, বৈধ হোক আর অবৈধ হোক, তিনি কি কোনো টক শোতে যান? তো এই যে গুজব মার্কা যে নিউজটি প্রচার করেছেন, বরঞ্চ তারাই শেখ হাসিনার বিরুদ্ধে ষড়যন্ত্র করেছেন, শেখ হাসিনাকে ছোট করেছেন, প্রধানমন্ত্রীকে ছোট করেছেন, প্রধানমন্ত্রীকে নিয়ে বিভ্রান্ত ছড়িয়েছেন তাদের স্বার্থে। আমার চাইলে হোয়াটসঅ্যাপ তার সাথে কি কনভারসেশন হয়েছে সেগুলো আপনারা দেখতে পারেন। আচ্ছা এই ঘটনাকে কেন্দ্র করে আপনি কি না, এই স্বাভাবিক ভাবে আজকে আমার কি এই ঘটনা তৈরি করে ইতিমধ্যে আমার কাছে যে ধরনের অফার তারা দিয়েছে যে আমেরিকা এবং ইংল্যান্ডের যে কোনো রিচ এলাকায় থাকার জন্য বাসা বাড়ি সহ টাকা পয়সা অর্থ সুযোগ সুবিধা দেওয়া হবে, কিন্তু আমি যেন ডিসেম্বরের আগে দেশে না যাই আমাকে এটা অনুরোধ করা হয়েছে। বলতে পারেন যে পরিচিত লোকজনের মাধ্যমে প্রলোভন দেওয়া হয়েছে, টোপ দেওয়া হয়েছে, কিন্তু আমি এই টোপ গিলি নেই, কারণ আমরা তো বলেছি যে আজকে বাংলাদেশ যে সংকটে পড়েছে এই সংকট থেকে একমাত্র উত্তরণ করতে পারবে তরুণরা। সেই তরুণদের সংগঠন আজকে ছাত্র যুব শ্রমিক অধিকার গণ অধিকার পরিষদ, সেই গণ অধিকার পরিষদের আজকে সাথে যদি আমি বেইমানি করে আমার সুযোগ সুবিধা ব্যক্তিগত সুবিধা লাভের জন্য আমি দেশের বাইরে আয়েশি জীবনযাপন করি তাহলে তো দেশ জাতি আমাকে ধিক্কার জানাবে। সুতরাং আমি ঝুঁকি নিয়ে আজকে এই প্রলোভনকে উপেক্ষা করে, এই অফারকে উপেক্ষা করে আমি দেশে এসেছি। তবে অবশ্যই যেহেতু স্বাভাবিকভাবে তারা যেভাবে প্রোপাগান্ডাগুলো ছড়িয়েছে আপনারা যদি তার গতিবিধি লক্ষ্য করেন, প্রথমে আওয়ামী লীগের লোকেরা পরে গণমাধ্যম এবং বড় কিছু সরকার অনুগত গণমাধ্যমকে দিয়ে ধারাবাহিকভাবে সিরিজ নিউজ করেছে, বিভিন্ন ধরনের খণ্ডিত বক্তব্য আপনার বিভিন্ন ধরনের ভয়েস ক্লোনিং ব্যবহার করে যেভাবে আমাকে বিব্রত করা হয়েছে, যেভাবে একটা মামলার গ্রাউন্ড তৈরি করেছে এবং সর্বশেষ যেভাবে সংসদে আলোচনা হয়েছে তাতে আমি আতঙ্কিত যে আমার বিরুদ্ধে সরকার একটা গভীর ষড়যন্ত্রে লিপ্ত এবং তার কিছু আলামতও আমি কিন্তু আবার ইতিমধ্যে দেখেছি। তারা মক্কার দাম্মামে আওয়ামী লীগের লোকেরা আমাকে হত্যা চেষ্টার উদ্দেশ্যে সেখানে হামলা করেছিল, আমি যে হোটেলে গিয়েছি সেই হোটেলের নিচে আওয়ামী লীগের লোকেরা সবসময় তারা টহল দিয়েছে, ঘোরাঘুরি করেছে আমাকে ভয়ভীতি দেখানোর জন্য, আমাকে হত্যার জন্য। কাজে এখন দেশে আমি কতটুকু নিরাপদ সেটা আমি জানি না, কিন্তু আমার নিরাপত্তার জন্য আমি দেশবাসীর কাছে আহ্বান জানাই, কারণ এই জালিমদের কাছে যারা বিনা ভোটের সরকার, যারা গত 13 বছর ক্ষমতায় থাকার জন্য 3,500 মানুষকে বিচার বহির্ভূত ভাবে হত্যা করেছে, অসংখ্য মানুষকে গুম করেছে, লক্ষ লক্ষ বিরোধী দলের নেতা কর্মীদেরকে মামলা দিয়ে জেলে রাখছে, বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মতো ডিসেন্ট একজন পলিটিশিয়ান ব্যক্তিত্বকে জেলে নিতে কার্পণ্য করে না, জামাতের আমিরের মতো একজন মানবতাবাদী লোককেও যারা জঙ্গিবাদে জড়িয়ে যারা জেলে নিতে পারে, সেটা আমাকে নেওয়া তো তাদের জন্য কোনো ব্যাপার না। সেই জায়গাতে আমি আশঙ্কা আছি তারা আমার একটা বড় ধরনের ক্ষতি করবে, তার জন্য আমি দেশবাসীর কাছে সহযোগিতা চাই এবং আমার নেতা কর্মীদেরকে সতর্ক থাকার আহ্বান জানাচ্ছি।
ভাই ভাই আরেকটা প্রশ্ন, আপনি বিএনপি এর মধ্যে দুইটা প্রোগ্রাম করেছে, আপনি দুইটাতে উপস্থিত ছিলেন না, থাকতে পারেননি হজের কারণে, সামনে যে প্রোগ্রামগুলো হবে এই নিয়ে আপনার অবস্থানটা কি থাকতে পারবেন কিনা? আমি দেশের বাইরে থেকে যখন এই 11 তারিখের কর্মসূচি ডিক্লেয়ার করা হয়েছে আমি সেই কর্মসূচিতে একাত্মতা পোষণ করে সেই কর্মসূচিতে অংশ নেওয়ার ঘোষণা দিয়েছি এবং আমি কিন্তু বাংলাদেশে এই কর্মসূচি চলাকালীন সময় এসেছি এবং এসে বক্তব্য রেখেছি, আমাদের নেতাকর্মীদের নিয়ে মিছিল করেছি। 30 ডিসেম্বর আমাদের দলের নেতাকর্মীরা সর্বোচ্চ শক্তি দিয়ে রাজপথে ছিল এবং এটা আজকে অবশ্যই স্বীকার করতে হবে। বিরোধী দলের মধ্যে আজকে বিএনপির পরে যদি রাজপথের শক্তি থেকে থাকে সে হচ্ছে গণঅধিকার পরিষদ। গণঅধিকার পরিষদ স্পষ্টভাবে বলেছে বিএনপির সাথে সিট ভাগাভাগি করার জন্য কিংবা অন্যান্য দলকে নিয়ে হালুয়া রুটি ভাগাভাগি করার জন্য গণঅধিকার পরিষদ আন্দোলন করছে না। গণঅধিকার পরিষদ বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করার জন্য, বাংলাদেশের মানুষের ভোটাধিকার প্রতিষ্ঠা করার জন্য এবং জনগণের সরকার প্রতিষ্ঠা করার জন্য লড়াই সংগ্রাম করছে। সুতরাং সেই সংগ্রামে বিএনপি সহ যারাই রাজপথে থাকবে তাদের সাথে আমরা ঐক্যবদ্ধভাবে আন্দোলন সংগ্রাম যুগপথভাবে গড়ে তুলব। সর্বশেষ কথা, ওই যে মুক্তিযোদ্ধা মঞ্চ আপনার বিরুদ্ধে দুই জায়গায় অভিযোগ করছে, এ ব্যাপারে কি বলতে পারেন? আমরা বারবার বলছি যে আমরা বাংলাদেশে সহনশীল রাজনীতির একটা দৃষ্টান্ত উপস্থাপন করতে চাই, একটা সম্প্রীতি রাজনীতি দৃষ্টান্ত স্থাপন করতে চাই, কিন্তু কোন দুষ্কৃতকারী এবং দুর্বৃত্তরা যদি সহ্যের সীমা ছাড়িয়ে যায় তাহলে তাদেরকে উপযুক্ত জবাব আমরা দেওয়ার জন্য প্রস্তুত আছি এবং আমরা সেই উপযুক্ত জবাব দেব। এই মুক্তিযুদ্ধ মঞ্চ হচ্ছে একটি ভুইফোর সংগঠন, যেটা একটি বিদেশি গোয়েন্দা সংস্থার টাকায় মুক্তিযুদ্ধ মঞ্চ চলে। তাদের কর্মকাণ্ডগুলো দেখেন, কিছু বিশেষ ব্যক্তির বিরুদ্ধে তারা প্রতিবাদ করে, মানববন্ধন করে, কুশপুত্তলিকা দাহ করে, চীনের বিরুদ্ধে তারা কি উইগুর নিয়ে তারা প্রতিবাদ করে, এরকম কিছু ভাঙচুর প্রোগ্রাম করে এবং বিভিন্ন ব্যাংকে যায়, বিভিন্ন প্রতিষ্ঠানে যে চাঁদাবাজি করে মুক্তিযুদ্ধের নামে, যে আমরা মুক্তিযুদ্ধের সন্তান, টাকারা দিলে তাদেরকে স্বাধীনতা বিরোধী জামাত শিবির ডাক দেয়, এইভাবে মানুষকে ব্ল্যাকমেল করছে। এই দুর্বৃত্তদের সংগঠনকে সাপোর্ট দিচ্ছে সরকার। সুতরাং সরকার যদি মনে করে এই দুর্বৃত্তদের দিয়ে অপকর্ম করিয়ে তাদের দায়টা যাতে না আসে সেই ব্যবস্থা করবে, সেটা সরকার ভুল করবে। এই দুর্বৃত্তদের খেসারত সরকারকেও দিতে হবে। আপনাদের নিশ্চয়ই মনে আছে 2019 সালে ডাকসুতে দুর্বৃত্তরা ছাত্রলীগ সহ আমাদের উপরে হামলা করেছিল, সেই সময় যখন সারা দেশের ছাত্ররা ফুসে উঠেছিল তখন কিন্তু এদেরকে গ্রেপ্তার করেছিল। কাজেই সরকার যদি এদেরকে একটা মানে অপকর্ম করার প্ল্যাটফর্ম হিসেবে ব্যবহার করতে চায় সরকারও ভুল করবে এবং যারা ব্যবহৃত হবে তারাও ভুল করবে। মুক্তিযুদ্ধ মঞ্চেরও অধিকাংশ আপনি দেখবেন কেউ কেউ সমকামে মাদকাসক্ত এবং চাঁদাবাজের অভিযোগে মার্ডার কেসের আসামি আছে। সুতরাং এদের মধ্যে তো কোনো সুস্থ মানুষের লক্ষণ দেখা যাচ্ছে না, কোনো সুস্থ কথাবার্তা শোনা যাচ্ছে না। এদের কথাবার্তাগুলো আমরা আমলে নিচ্ছি না আসলে, কারণ এদেরকে আমরা আলোচনায় আনতে চাই। এরা মূলত আমাদের সাথে পায়ে পড়ে ঝগড়া করে, আমাদের সাথে ধাক্কাধাক্কি করে ভাইরাল হতে চায়, আলোচনা আসতে চায়, কিন্তু এই সমস্ত বই পড়ে অখ্যাত কুখ্যাত সংগঠন এবং লোকদেরকে আমরা আলোচনা আনতে চাই না। তবে যদি কোনো ধরনের ষড়যন্ত্র করে, যদি কোনো ধরনের বাড়াবাড়ি করে তাহলে তার উপযুক্ত জবাব আমরাও দেব। ধন্যবাদ।